আমার মেরে দর্শন করছিল জৈনুল ইসলামে আমার গরিব বিচার নাই আমি বিশাল পাই না আমার বাচ্চাটা লাভার লোক বাচ্চা বয়স বয়স শাখ মাস হয়ে গেছে আমি বিচার পাই না ধর্ষণের চার মাস পেরিয়ে গেলেও আজও ধরাছোয়ার বাহিরে ধর্ষক জয়নুল ইসলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নবীনগর শ্রীরামসি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ধর্ষক জয়নুল ইসলাম সরজমিন ও পারিবারিক সূত্রে জানা যায় গত একত্রিশে মে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী নানাবাড়ি সুটকিয়ে আনতে গিয়েছিল ভিকটিম শিশুটি তখন নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথি মধ্যে একই গ্রামের জয়নুল ইসলাম শিশু বাচ্চাকে কাছে ডেকে নিয়ে পুকুর পাড়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এবং বিষয়টি কাউকে জানাতে মেরে ফেলবে বলেও হুমকি প্রদান করে ধর্ষক হুমকির ভয়ে ধর্ষণের শিকার মেয়েটি বিষয়টি প্রথমে কাউকে বলেনি মেয়ের শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখতে পেয়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয় পরিবারের লোকজন মিলে তাৎক্ষণিক বিক্রিম শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে রেফার করেন তারপর সেখানেই অনেকদিন চিকিৎসার পর বাসায় ফিরে এই ঘটনার পর থেকেই ধর্ষক জৈনুল ইসলাম পলাতক রয়েছে বলে জানায় তার পরিবার উক্ত বিষয়টির খবর পেয়ে সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়না সরজমিনে বাচ্চাটিকে দেখতে যান তিনি বলেন একটা নর পিচার যে দশন ঘরে দশ বছরের শিশুকে এই চার মাস হয়ে গেল এখন পর্যন্ত এটা কোনো বিচার ওনারা পায় নাই এবং আসামিকেও দরা হয় নাই এখন পর্যন্ত যে বাচ্চাটাকে আমি দেখে তো আমি শখ এবং আমি এটা অবাক হলাম যে তার ভাবমূর্তি যে শিশু ভাবমূর্তি সে একটু মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছে আমি প্রশাসনের লোকের দৃষ্টি আকর্ষণ করে বলছি সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার করতে না পারে ভিকটিম ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক জয়নুল ইসলামকে আসামি করে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন খুবই স্পর্শকাতর বিষয় আজও আসামি ধরা হয়নি বিষয়টি দুঃখজনক আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি খুব দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমরা ধর্ষক জয়নুলকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং গ্রেফতার করতে অভিযান এখনো অব্যাহত আছে ভিকটিম ছাত্রীর মা রিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন আমি সবার কাছে বিচার চাই আইনও গেছি আইনের আশ্রয় লইয়া আইনেও না আসামি আমি আমার বাচ্চাটারে কিনান বাঁচাইতাম কিনান কিতা করতাম